হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সানসেট লুক নিয়ে চলে আসলাম। আমাকে সামি আপু বলেছিল যে আপু ইজির মধ্যে একটা সানসেট লুক দেখতে চাই। তো সামি আপু, তোমার জন্য আজকে আমার এই ভিডিওটা। এই লুকটা করার জন্য আমার লাগবে বিউটি গ্লেজডের এই কালারবোর্ড প্যালেটটা। তো এই প্যালেটটা যাদের আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা এই টাইপের কালারগুলো ইউজ করবা। তোমরা তোমাদের যেই প্যালেট আছে সেই প্যালেট থেকেই এই কালারগুলো, কিন্তু সব প্যালেটেই থাকে। তো এখান থেকে আমি ইয়েলো কালারটাকে চুজ করে নিলাম, আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে আমি অ্যাপ্লাই করব। তা আমি চেষ্টা করব আজকে খুব সহজভাবে কীভাবে একটা সানসেট লুক করা যায় সেটা, যেহেতু আমার আপুটা বলেছে ইজি ওয়েতে দেখাবা। তো আপু দেখো, আমি ফার্স্টে ইয়েলো কালারটাকে নিয়ে আমি আমার ক্রিসে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। একদম আমার পুরো ক্রিসে আমি খুব সুন্দর করে একদম, তোমরাও এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে ব্লেন্ড করবা যাতে একদম কালারটা খুব সুন্দরভাবে তোমাদের আই লিডের সাথে, মানে আই লিড না, আইয়ের বেসটার সাথে একদম মিশে যায় ক্রিস লাইনটায়। তো আমি এভাবে করে করতেছি, তোমরা এভাবে করে নিবা। গতকালকে আমার একটা ভিডিওতে মারিয়া হক নামে একটা আপু, সেই আপুটা বলতেছিল যে আপু আমি কালকে বিয়েতে যাব, একটা ব্ল্যাক ড্রেসের সাথে লুক দেখাও। তো সেই আপুটাকে এখন উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতেছি। তার আগে দেখো, আমি ইয়েলো কালারটা ভালো করে ব্লেন্ড করার পরে এখান থেকে এই অরেঞ্জ কালারটা, অরেঞ্জ শেডটাকে আমি এখন আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নেব। তো এটাকে আমি ইয়েলো কালারটার নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেব যাতে কোনো রকম হ্যাশ লাইন বোঝানো যায় দুইটা লাইনের মধ্যে। তো সেরকমভাবে প্রোডাক্ট নিয়ে আমি ধীরে ধীরে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি একদম সময় নিয়ে এটাকে ব্লেন্ড করব। তো মারিয়া হক আপু, তোমাকে বলছি, তুমি যেহেতু আজকে যাবে একটা প্রোগ্রামে, ব্ল্যাক কালার একটা ড্রেস পরবে, তো তুমি যদি আমার কাছে সেরকম কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে তুমি মিনিমাম দুই তিন দিন আগে আমাকে তুমি নক করে রাখবা, মানে কমেন্টস করে রাখবা যে আপু আমি বিয়েতে যাব, এরকম ড্রেস পরবো, তুমি একটা লুক করে দেখাও। সেটা আমি অবশ্যই ডেফিনেটলি তোমাদেরকে করে দেখাবো। আর মারিয়া হক আপু, আমি খুবই 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 দুঃখিত যে তোমাকে আমি লুকটা করে দেখাতে পারলাম না আজকে, কারণ তুমি আমাকে গতকালকে রাত্রেই বলেছো এবং গতকালকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি এবং আজকে এটাকে এডিট করছি ফ্রাইডেতে। তো একটা ভিডিও করতে কিন্তু অনেক টাইম লাগে, সেটাকে শ্যুট করা, তারপর সেটাকে এডিট করা, ভয়েস দেওয়া, অনেকটা সময়ের ব্যাপার। তো আমি চাই আমার অডিয়েন্সরা আমার কাছে দেখতে চাক, তুমি আমার কাছে দেখতে চেয়েছো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু তোমার উচিত ছিল আমাকে দুই দিন আগে জানানো, তাহলে আমি তোমাকে খুব সুন্দর করে দেখাতে পারতাম একটা লুক। তুমি কালকে আজকে যাবে, তুমি কালকে রাত্রে বললে কীভাবে করবো আপু বলো। তো নেক্সটে তুমি যখন কোনো লুক দেখতে চাবে আমাকে দুই দিন আগে কিন্তু তুমি বলে রাখবা। শুধু তুমিই না, আমার যত অডিয়েন্স আছো, আমার যত সাবস্ক্রাইবার আপুরা আছো যারা দেখতে চাও, আমাকে তোমরা দুই দিন আগে জানিয়ে রাখবা। কারণ দেখা গিয়েছে তোমরা যখন কমেন্টস করো তখন আমি অন্য একটা ভিডিও হয়তো বা শ্যুট করতেছি বা এডিট করতেছি, সেটা বাদ দিয়ে তো আবার আরেকটা করা যায় না, সেটা শেষ কমপ্লিট করার পরে আমি এবং তোমাদের সেই লুকটা আবার ক্রিয়েট করি। তো এইভাবে আমি ভিডিও একটা একটা করে ছাড়ি। তো আমি খুবই সরি আপু, মারিয়া হক আপু, তুমি দেখতে চেয়েছো আমার চ্যানেলে কিন্তু ব্ল্যাক স্মোকি, তারপর কিছুদিন আগে একটা আমি করেছি ব্ল্যাকের সাথে পিঙ্ক কালারের সফট গ্ল্যাম গ্লিটারি একটা লুক, সেটাও কিন্তু ব্ল্যাক ড্রেসের সাথে খুবই ভালো লাগবে, তুমি ওটা ট্রাই করতে পারো আপু। আর নেক্সটে কিন্তু মনে রাখবা দুই দিন আগে আমাকে অবশ্যই জানাবা। তো দেখো, আমি আরও একটা ডার্ক অরেঞ্জ কালার কিন্তু আমার থার্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, সেটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করেছি এবং তিনটা কালারের মধ্যে কোনো রকম হ্যাশ লাইন যত বোঝা না যায় সেরকমভাবে তোমরা সেটাকে ব্লেন্ড করবা। এবং ব্লেন্ড করার পরে আমি এখন কাট ক্রিস করব, যেহেতু এটা একটা সানসেট লুক, একটা সানের একটা শেপ দিতে হবে আমাকে। তো সেই শেপটা দেওয়ার জন্য আমি এখন কাট ক্রিস করে নিচ্ছি গোল করে, একদম আমার পুরো লিডে আমি কাট ক্রিসটা করে নেব, ফুল কাট ক্রিস করব আর কি। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকেও সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চাও, হেল্প করতে চাও, আমার পাশে থেকে আমার পাশে থাকতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেটাই তোমাদের জন্য ক্রিয়েট করে নিয়ে আসবো। যদিও আমি অনেক ব্যস্ত থাকি, তারপর আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও আপলোড করার এবং তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলোকে আমি সবার আগে প্রাধান্য দিয়ে থাকি, সেগুলাই আমি আগে করি। এবং যত ধরনের নতুনত্ব জিনিস আছে মেকআপ সংক্রান্ত সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আস্তে আস্তে। তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, তাই তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে তোমরা কমেন্টস করে তোমাদের সাথে কমিউনিকেশন করার সুযোগ করে দাও। আমি জানতে চাই আমার ভিডিও কারা দেখো, কোন আপুরা আমাকে পছন্দ করো, কোন আপুরা আমাকে অপছন্দ করো, সব কিছু আমাকে তোমরা জানাইও।
তো তারপর দেখো আমি ফুল কাট ক্রিজ করার পরে এখন আমি রেভলিউশনের প্রো এই প্যালেটটা থেকে এই রয়্যালিটি নামের যে শেডটা আছে একটু বাঙ্গি টাইপের কালারটা আবার একটু ইয়েলো ইয়েলো, তো এই কালারটা এখন আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ছোট ব্রাশ দিয়ে আমি এটা বসিয়ে নেব এবং এটা বসানোর পরে আমার মনে হচ্ছে যে আমাদের যেই সানসেটের যেই সানের কালারটা এটা কিন্তু ওই কালারটা আসে নাই। তারপর আমি এটার উপর আবার ইয়েলো অ্যাপ্লাই করব, যেহেতু সান কালারটা পুরোপুরি আসে নাই তো আমি নেক্সট ইয়েলো ইউজ করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এবং গতকালকে কিন্তু আমি যে মেকআপ টিউটোরিয়ালের ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কিন্তু অনেকটা সিমিলার এই এটার কালারের সাথে ম্যাচ হয়ে যায়। আসলে এটা কীরকম টাইপের একটা কোয়েন্সিডেন্স দেখো, আমি অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালারের কাট ক্রিজের একটা লুক করেছি, তো তখন আমাকে সামিয়া আপু, এই আপুটা আমাকে অনেক সাপোর্ট করে, আমার অনেক আগের সাবস্ক্রাইবার, হয়তো বা আপুটা আমাকে অনেক দিন থেকেই কমেন্টস করে, আমার খুবই ভালো লাগে। তো এই আপুটা আমাকে বললো কি যে আপু সানসেট একটা লুক করো, তো তখন অলরেডি আমি আমার আগের ভিডিওটা অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কাট ক্রিজটা করতেছিলাম, তো একই রকম কিন্তু হয়ে গেল দুইটা লুক। যদিও একই রকম হলেও দুইটা লুক একটু ডিফারেন্ট আছে, খেয়াল করলে বোঝা যাবে। তো তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটাই তোমরা ক্রিয়েট করো। তো দেখো সেই কালারটা বসানোর পর কিন্তু সানের যে আমাদের কালারটা সেটা কিন্তু আসে নাই পুরোপুরি, তাই আমি এখন আবার এটার উপরে ইয়েলো কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে পুরোপুরি সান সান মনে হয়, এবং এটা অ্যাপ্লাই করার পরে যাতে একটু সানের যেই তোমাদের তাপটা বের হয়, মানে আমাদের সানের যেই একটা আগুন বের হয় সাইড দিয়ে, সেটাও আমি ক্রিয়েট করে ফেললাম দেখো একটা রেড টাইপের একটা কালার দিয়ে। তো রেড টাইপের কালারগুলো যখন তোমরা ইয়েলোর উপরে বসাবা তখন কিন্তু স্বাভাবিক এরকম একটা আগুন আগুন একটা মানে তোমার ফায়ার ফায়ার একটা লুক আসবে। তো এটা করার পরে আমি এখন আমার চোখের আপার ওয়াটার লাইনে ব্ল্যাক কাজলটা ইউজ করে নিচ্ছি, আর এটা আমি ইউজ করছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্ল্যাক কাজল। এই কাজলটা আমার খুবই পছন্দ, আমার কাছে তোমার ল্যাকমি, তারপর কালার পপ, আই ম্যাজিক, তারপর তোমার গার্নিয়ার অনেক কাজল আছে, কিন্তু আমার কাছে এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ভালো লাগে, কারণ ল্যাকমি, কালার পপ এগুলো খুবই বেশি পিগমেন্টেড এবং খুবই ক্রিমি টাইপের। তো এটা আপার ল্যাশ লাইনে যখন আমি অ্যাপ্লাই করি আমার লোয়ার ল্যাশ লাইনে অটোমেটিক্যালি সেটা লেগে যায়। আর এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা আবার একটু তোমার ক্রিমি না, এটা একটু পেন্সিল কাজল, তো এটা আপার ল্যাশ লাইনে ইউজ করলে আপার ল্যাশ লাইনেই থাকে, লোয়ার ল্যাশ লাইনে আর লাগে না, যেহেতু লোয়ার ল্যাশ লাইনে আমি কী বলতেছি মানে ওয়াটার লাইনে, লোয়ার ওয়াটার লাইনটা যেটা, তো সেখানে আমি যেহেতু হোয়াইট কাজল ইউজ করব তাই আমি সবসময় আপার আমার যখন ওয়াটার লাইনে যখন আমি কোনো কাজল ইউজ করি তখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাই ইউজ করি। এরপর আমি আমার আইলাইনার আর্ট করে নিলাম চোখটাকে, তারপরে আমি বরাবরের মতো মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাকে একটা আপু বলেছিল যে আপু তুমি হেয়ার স্টাইল করতে পারো না, অবশ্যই আমি হেয়ার স্টাইল করতে পারি আপু, তোমাকে উদ্দেশ্য করে বলছি। আমি আসলে তোমাদেরকে হেয়ার স্টাইল যে দেখাবো, সমস্যাটা হচ্ছে আমি সেরকম কোনো আমার বাসায় কেউ নাই যে আমি তার চুলে তোমাকে এটা করে দেখাবো, আর নিজের মাথায় কিন্তু নিজে সেরকম কোনো স্টাইল করে দেখানোটা পসিবল হয় না, আর আমি বেশিরভাগই হিজাব পরে থাকি, তো আমি আসলে নিজের মাথায় নিজে হেয়ার স্টাইল করাটা আমার জন্য একটু টাফ, তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিছুদিন ওয়েট করো, আমার একটা আপু আছে সে আসবে, সে আসলে আমি তার হেয়ারে আমি তোমাদেরকে বিভিন্ন হেয়ার স্টাইল করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ, যেগুলো এখন একদম তোমার কী বলো এটাকে চলতেছে যেসব হেয়ার স্টাইলগুলো সেগুলো দুই একটা করে খুব সুন্দর ইজিভাবে তোমাদের দেখাবো, যাতে সব আপু পার্টিতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে তোমরাও খুব সহজে খুব সুন্দর করে একটা হেয়ার স্টাইল করে চলে যেতে পারো। তো দেখো আমি এখন আমার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা করব, আন্ডার আই মেকআপ যেটাই বলো না কেন, তো সেটার জন্য আমি ফেসে কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম বেশি করেই। তো তোমাদের আগের ভিডিওতে বলেছি যে এটা কিন্তু সেই লুজ পাউডার না যেটা আমাদের ফেসটাকে বেক করে, এটা হচ্ছে তোমার একটা পাউডারি লুজ পাউডার, এটা একদমই পিগমেন্টেড না, সো তোমরা যত ইচ্ছা এটাকে অ্যাপ্লাই করে রাখতে পারো। এটা তোমাদের আমি নামটাও বলে দিচ্ছি, নামটা হচ্ছে পন্সের ম্যাজিক লুজ পাউডার, যেটা এটা এটা তোমরা ফল আউটের হাত থেকে বাঁচতে এটা ইউজ করতে পারো, আদারওয়াইজ এটা তোমরা বেক করার জন্য বা তোমাদের ফেসটাকে শার্প করার জন্য কন্ট্রোলের জোনগুলোতে সেটাই কিন্তু ইউজ করলে খুব বেশি বেনিফিট পাবা না, এটা খুব বেশি পিগমেন্টেড না। তো তারপর আমি অরেঞ্জ কালারটাকে খুব ভালো করে বসিয়ে সেটার নিচে আমি যে ইয়েলো কালারটা একদম ফার্স্টে অ্যাপ্লাই করলাম না, সেই ইয়েলো কালারটা দিয়ে সেটাকে আবার আমি ব্লেন্ড করে দিচ্ছি দেখো খুব ভালো করে। আমার আসলে নিজের কাছেই জানি কেমন লাগতেছে যে গত ভিডিও যেটা আমি করেছিলাম সেটা অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কাট ক্রিজ ছিল, আবার এই লুকটাও অরেঞ্জের মধ্যেই হয়েছে যেহেতু সানসেট লুক, সেম হিজাব, সেম নোজ পিন, আমি আসলে হাতের কাছে যেগুলো পেয়েছিলাম খুব দ্রুত করে ফেলেছি সামিয়া আপুর জন্য, আমি আপুটাকে খুব পছন্দ করি,
এবং আপুটাও আমাকে খুব পছন্দ করে আমি জানি। তা আমি কিছুদিন যাবত তোমরা কোনো ভিডিও দেখতে চাচ্ছিলে না, সেজন্য আমি আসলে আমার মন মতোই ভিডিওগুলো করতেছিলাম। তো যখন দেখলাম যে সামি আপু সানসেট লুকটা দেখতে চাইছে, তখন আমি আর লেট করি নাই, আর আমি সময়ও পাই না সব সময়। যেহেতু আমার সময়ও হাতে ছিল, তাই আমি খুব দ্রুত করে ফেলেছি, হাতের কাছে যেগুলো ছিল সেগুলাই আমি পরে চলে এসছি। আর যেহেতু সানসেট লুকটা একটু তোমার অরেঞ্জের মধ্যে হবে, তাই আমি ম্যাচ করে অরেঞ্জ হিজাবটাই আবার পরেছি। তো দেখো, আমি আমার ওয়াটার লাইনে এখন হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করার ফলে আমার যে নিচের যে আমার আন্ডার আই মেকআপটা যে করেছিলাম, সেটাতে একটু লেগে গিয়ে হোয়াইট হয়ে গিয়েছে। কারণ এই এনওয়াইএক্সের যেই হোয়াইট কাজল, এটা এতটা ক্রিমি আর এত পিগমেন্টেড যে তোমার কোনো শেডের উপর যখন পড়বে সেটাও কিন্তু সাদা হয়ে যাবে। তাই আমি আরও একবার আমার সেই অরেঞ্জ কালারটাকে নিয়ে আমি আমার আন্ডার আইতে স্মাচ করে নিলাম। অ্যান্ড আমি আমার আন্ডার আই বলতেছি বারবার, আমি খুবই দুঃখিত, আমার আজকে একটু কেমন জানি হয়ে যাচ্ছে ভয়েসটা। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এখন মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আইল্যাশ পরে চলে আসলাম। দেখো, এই হচ্ছে আমার আই মেকআপ, মানে তোমাদের সানসেট মেকআপ। আমি জানি না সামি আপু তোমার কাছে কেমন লেগেছে, তোমার কাছে ভালো লেগেছে কিনা, বা তুমি কি এরকম টাইপের দেখতে চাইছিলা কিনা, আমি কিন্তু সঠিক বলতে পারতেছি না। তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আপু যে আমার আই লুকটা তোমার কাছে কেমন লেগেছে। তো এরপর আমি আমার ফেসে এখন ব্লাশ লাগিয়ে নিলাম, ব্লাশন। আর আমি আমার ফেসটাকে যেহেতু আজকে করে এসেছি, সেহেতু আমি কন্ট্রোল কিন্তু করে এসেছিলাম। নোজ কন্ট্রোলটা আমি আরও একবার করে নিচ্ছি, কারণ আমি হালকা করে একবার নোজটা কন্ট্রোল করেছি। আর যেহেতু আমার লুজ পাউডার ছিল ফেসে অনেকক্ষণ, তাই নোজটা কন্ট্রোলটা আমার অনেক হালকা হয়ে গিয়েছে। তো আমি আরও একবার নোজটা কন্ট্রোল করছি তোমাদেরও দেখানোর জন্য, যে কীভাবে তোমরা তোমাদের নোজটাকে খুব শার্প করে কন্ট্রোল করে নিবা। তো দেখো, এরকমভাবে তোমরা তোমাদের নোজটাকে কন্ট্রোল করবা। দেখো, আমার নোজটা কিন্তু অনেক শার্প লাগতেছে, বাট আমার নোজ কিন্তু অতটাও শার্প না। এরপর আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পরে আমি এখন আমার আন্ডার আইটাকে আমি আরও একবার স্মাচ করে নিচ্ছি। তোমাদেরকে আরও একটা কথা তো বলাই হয় নাই, আমার এই বেজ মেকআপটা আমি মাত্র করেছি, ভিডিওটা শ্যুট করার জন্য আমি এসেছি, আর ওই মুহূর্তেই কারেন্ট চলে গিয়েছিলো। ঠিক আমাদের জুরাইনে কালকে রাত্রেবেলা দেড় থেকে দুই ঘন্টা হবে কারেন্ট ছিল না। তো দেড় থেকে দুই ঘন্টা আমার এই বেজ মেকআপটা মানে প্রচণ্ড ঘামাইছে, এবং আমি বারবার সেই ঘাম মুছছি তোমার দিয়ে টিস্যু পেপার দিয়ে চাপ দিয়ে আমি ঘামগুলো মুছেছি। তারপর দেখো, আমার বেজটা কিন্তু নষ্ট হয় নাই, যদিও এটা কিন্তু আমার কোনো ফুল কভারেজ মেকআপও ছিল না, বেজ ছিল না, এটা ছিল আমার একটা মিডিয়াম বেজের একটা বেজ মেকআপ। তারপরে দেখো, আমার বেজ মেকআপ কিন্তু একটু নষ্ট হয় নাই, একদম যেরকম করেছি সেরকমই, কারণ আমি কিছু টেকনিক ফলো করি, কিছু রুলস ফলো করে আমি বেজ মেকআপটা করি। তো তোমাদেরকেও আমি এর আগে দেখিয়েছি একটা ভিডিওতে, তো তোমরা চাইলে সেটা দেখবা, সেটা দেখলে তোমাদের যাদের প্রবলেম আছে আশা করি সলভ হয়ে যাবে। আর রিসেন্টলি আমি আরও একটা খুব ভালো একটা অ্যাডভান্স করব, সেটাও তোমরা দেখবা ইনশাল্লাহ, আমি আশা করি। তো তাহলে তোমাদের মেকআপও নষ্ট হবে না, যতই ঘামাক না কেন তোমাদের মেকআপও উঠে যাবে না, আর কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হবে তোমরা যদি সেই রুলসগুলো ফলো করো। তারপর আমি এখন আমার হাইলাইটার জোনগুলোতে হাইলাইটস করে নিলাম। সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পর সবসময় তোমরা হাইলাইটস করবে। দেন আমাদের আইব্রোসগুলোকে আমরা স্প্রুলি দিয়ে আঁচড়িয়ে নিব সবার শেষে, কারণ আইব্রোসে কিন্তু অনেক ছোটো ছোটো পার্টিকেল যায়, পাউডার যায়। তো তোমরা আইব্রোটাকে খুব সুন্দর করে যখন আঁচড়াবে, তখন তোমাদের আইব্রোর মধ্যে যত ধরনের যত লুজ পাউডার যত ডাস্ট যাবে সব কিন্তু ক্লিন হয়ে যাবে। তো দেখো, আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে চলে আসলাম। এটা হচ্ছে নোট মেকআপের একটা লিপস্টিক, আর এটা শেড হচ্ছে তোমার 104 নম্বর শেড। এই যে দেখো, নোট মেকআপের লিপস্টিক 104, লিপস্টিকটা জাস্ট ওয়াও, একটা নোট কালারের মধ্যে খুব সুন্দর, আমার খুবই পছন্দ এই লিপস্টিকটা। এই যে 104 নম্বর শেড, তোমরা যারা কিনতে চাও কিনতে পারবা, এটা হচ্ছে নোট মেকআপ কোম্পানি ব্র্যান্ডের। তো এই হচ্ছে আমার ফাইনাল সানসেট লুক, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কাছে আমার এই লুকটা কেমন লাগলো। আর স্পেশালি সামিয়া স্পার্কেল বুক যে আপুটা আমার কাছে আসলে এই লুকটা দেখতে চেয়েছে, আমি সেই আপুটার কমেন্ট কিন্তু অবশ্যই 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 চাই। আপু, তুমি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না, আর আমার যত অডিয়েন্স আছো, সাবস্ক্রাইবার আছো, সবাই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। খারাপ লাগলে সেটাও অনেস্টলি তোমরা আমাকে জানিয়ে দিতে পারো অপুরা। আর তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার নেক্সট ভিডিও হয়ে যাবে তোমার জন্য সেই রিকোয়েস্টেড ভিডিওটাই।
ঠিক আছে, আমি কিন্তু সবার সব আপুদের কথা চিন্তা করে মেকআপ ভিডিওগুলো করি ইজি ওয়েতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে টাটা এবং আল্লাহ হাফেজ।